হে ওয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো যাওয়া লাগছে বিয়া বাড়ি, আর পিছনে রেডি হওয়া চলছে। তো বাইর হবো আপনি, বাবা মা, আমি, মামুন আর মাসির বাড়ি থেকে, মানে কি হবে মা, দিদির মেয়ের বিয়া, ডাইরেক্ট দিদির মেয়ের বিয়া। তো মানে ভাগিনি হবে, তো একই ব্যাপার হচ্ছে, তোমাদের বুঝাই দিলাম আর কি। তো চলো যাই, দেখি কি কি আছে, কিরকম ডেকোরেশন, চলো সব দেখাবো। মানুষের রেডি হওয়ার পরে যখন বাইরে হয়ে যায়, তারপরে ক্যাসেট শুরু হয়ে যায়। তাই কই যে কেন খালি খালি লাগতেছে, বেলটা নেওয়ার ভুলে গেছো, আর তোমরা তো ভাবির বলে যে আর দিদি তোমার যেখানে যাও খালি কালার কালার, কিছু করার নেই, কারণ অন্য আমার কোনো ড্রেস নেই, শুধু কালার। ব্ল্যাক বয় ইন দা হাউস, তো এই জামাটাই পরে যাওয়া লাগে আর কি। চলো একবার কানের মিলন, না একবার মালা, একবার হ্যান, একবার স্যান, সবাই চলে গেছে, আমরা সবার লেট। তো চলো যাওয়া যাক। তো চলে আসলাম এখন ওই যে গেট, আর এদিকে সবগুলো আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, পূজা দিতে ঠান্ডায় কাঁপনি শুরু হয়ে গেছে। এন্ট্রিতে মন্দির, চলো ভিতরে যাই। ভাগ্নি বউ, হ্যাঁ মানে মাঝে মধ্যে ভুলে যাই সম্পর্কটা, ভাগ্নি বউ সম্পর্কটা ঠিক আছে। এখন বাইরে ডিসকাস চলে লাগছে যে কোথায় ছবি তোলা যাবে আর কি। হ্যাঁ, কারণ গেটে এখন একটু ফুল আছে। মামার সাথে আমার কথা কওয়া হয়ে গেছে, বিয়ার প্যান্ডেল লাগবে হচ্ছে 1.5 লাখ টাকা রাজমাতা দিকে, কিন্তু এই লাইট দেওয়া যাবে না, যেটা এমন লাইট ফোকাস হবে না, ফোকাস লাগবে এমন সাদা, যাতে একবারে হোয়াইট ফিল্টার না লাগে। আমরা লাগাবো লাল, ভিতর দিয়ে একটা করে শাকচুনি ছেড়ে দিব, একটু করে, না না ওই যে একবার টুকাইকে টুকাইকে যে ভূত ধরছিল না, ওই মাল ছেড়ে দিতে হবে। পূজাতে ছবি তোলা হবে কি? মানে যা ইচ্ছা তাই তো রাখি, জিজু জিজু কইছি আমি তো, জিজু কারো নাম আমার পায়। তো এটার কি আসে দেখি যে সব ফুচকা পকোড়া সব শেষ হয়ে গেছে, এই যে মামি আছে, পূজা দি আছে, মিষ্টু আছে, বাবা আছে, আর পিছনে তো আছে ভাই। তো আমরা খাবার লাগছে কফি, কারণ কোনো কিছু পাই নাই, এই যে প্যাকেট দেখে আর হচ্ছে কফি খায়। কিন্তু কফিটার টেস্টটা, কফিটার টেস্টটা কেমন? একদম চায়ের মতন। কফিটার টেস্টটা কেমন? এই যে কফির রাস, এই কফি কা রাস, মিনারেল ওয়াটার। মিথ্যা কথা বলবো না, আমি আগের বার সিপ নেই নাই, এখন দেখলাম কফি কো চকলেট যে আছে ভালো, খারাপ না। না না, এই রাস এই ইসকা এ ওয়ালা ঝলের ড্রামের জল। পকোড়াটা যখন বেলায় আসে, পকোড়ার অপেক্ষায় আমরা সবাই আ করে বসে আছি, মিষ্টি তো লেলা পড়বে মনে হচ্ছে। Thank you.
সবচেয়ে খারাপ একটা জিনিসই লাগে, যেটা হচ্ছে খাওয়া চলছে সবার আর আয়সা দাঁড়া থাকতে লাগে, সেটা হচ্ছে কিন্তু কিছু করার নাই, যেহেতু এত পরিমাণে লোক আছে যে রাত্রি 11:30 বাজে এখনও কোনো নামগঞ্জ নাই ফাঁকা হবার, মানে দাঁড়ায় থাকলে দাঁড়াই থাকতে হবে, আর খাওয়া দাওয়া করে আমাদের যেহেতু আবার অনেকটা দূর যাইতে হবে, এই দাঁড়ায় থাকার চেয়ার ধরে, যেটাকে বলা যায় টেবিল ধরে বা চেয়ার ধরে দাঁড়ায় থাকা। তো ফাইনালি বসে পড়ছি সিটে, একটা সিট ফাঁকা আছে, কে বসবে কনফিউজ, বসলে বসুক না বসলে নাই ফাঁকাই খাবো, এতক্ষণ সিট নিয়ে খাবারটি, এখন একটা সিট এই যে ফাঁকা আমার পাশে, বসার লোক নাই, এমনিও আমার লাইফেও পাশে বসার কেউ নাই, এখনও নাই। তা এখন দেখি কতক্ষণ কি শুরু হয়। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাজে হচ্ছে 12:30, এখন চলে যাবো, সবাই বের হয়ে যাবো, কারণ পরে টোটো টোটো পাবো না, মানে এখনো পাবো না, এখনো পাওয়ার চাপ আছে, ওই যে সবাই আছে আর মণ্ডপটা এখন দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। এই যে মণ্ডপটা, ফুল ডেকোরেশনটা হয়েছে ফুল দিয়ে, এই এরকম ফুল আছে, তো বাইরে হয়ে গেছি, এখন হাঁটতেছি, হাঁটতেছি বলতে হাইটে হাইটে রাস্তা দিয়ে বাড়িতেছি, মানে বিয়া বাড়ির থেকে বাড়িতেছি, যাই দেখি কি অবস্থা। ঠান্ডা তো একদম চরম এখন, মানে চরম বলতে আছে মোটামুটি, আমার ব্লেজার পুরো কাঁপনি উঠতেছে, আমার ব্লেজার পুরো কাঁপনি উঠতেছে, মামুন তো চাদর চুদর কিছুই জানে নাই, খালি লং জামাটা পরে ওইটাই ওইটা পরে আসছে কাঁপনি। তো এখন বাইরে হয়ে পড়ছি রাস্তায়, রাস্তা দিয়া হয়তো হাইটে যাবো আর না হয় টোটো পেলে টোটোতে যাবো, যাই হোক আর কি, বিয়াবাড়ি গেলাম, এনজয় করলাম, তোমরাও দেখলা, আশা করতেছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে যেহেতু এতদূর দেখছো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ বেশি থেকে বেশি শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনই লাল কালারের সাবস্ক্রাইব বাটন দাবায় সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং আর টেক কেয়ার।